اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددنا ألقينا فيها رواسي أنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب رب اشرح لي صدري ويسر لي أمري অহলুল উদ্দাতান মিন লিসানি ইয়াকউ কওলি। শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন ইডেন একাডেমিতে ইডেন একাডেমির উপস্থিত ছাত্রবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমি এই ইডেন একাডেমিতে যে জুমার খুতবা, এই খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মানে দুটো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে পুরস্থিতিকে সামনে রেখে খুতবা হবে, বক্তৃতা ভাষণ হবে। যেহেতু আমাদের সামনে দুটি বিষয় উপস্থিত, একটি হচ্ছে আশুরা, এটা মুহরম মাস, আজকের মুহরম মাসের 5 তারিখ 1438 হিজরি। সেজন্য মুহরম মাসের আশুরা সম্পর্কে কিছু আলোচনা করতেই হবে। দ্বিতীয়ত, আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে দশরা পূজা, এই পূজা উপলক্ষে বিশেষ করে কিছু আলোচনা অবশ্যই করা প্রয়োজন। সেজন্য আজকের সংক্ষিপ্ত সময়ে আমি দুটো বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ ও মা তাওফিক ইল্লা বিল্লাহ। তার আগে একটা ভুল আমি বিশেষ করে সংশোধন করে দিতে চাচ্ছি, বিশেষ করে আমার এখানে যেসব ছাত্র ভাইরা আছে ইডেন একাডেমির। ভুলটা হচ্ছে, নিয়ম হচ্ছে যখন আজান দেওয়া হবে, আজান দেওয়ার সময় যখন হেইয়ালাসসালা যখন বলা হবে, তখন ডানে বামে শুধুমাত্র মুখটা ঘুরবে, পুরো শরীরটা না। এখানে সবারই শেখা হবে যাতে পরবর্তীতে এটা লক্ষ্য করা হয়, যখন আজানের সময় হেইয়ালাসসালাতে ডানে এবং বামে যে মুখ ঘুরাতে হয়, শুধুমাত্র মুখটা ঘুরাতে হবে, পুরো শরীরটা না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসুন আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম বিষয় হচ্ছে আশুরায়ে মুহরম ও আমাদের করণীয়। এই মুহরম মাসে আমাদের করণীয় কি, যদি আপনারা ভালোভাবে দেখেন, এই মুহরম মাসে আমরা সাধারণভাবে যখনই আমরা মুহরম মাস বা মুহরম শুনি, তখনই আমাদের মাথায় এসে যায়, দিমাগে এসে যায় যে কারবালা খেলা, লাঠি খেলা, তলোয়ার খেলা, এগুলো আমাদের মনে এসে যায়। কারণ আমাদের সমাজে আমরা সেগুলো দেখতে পাই, মুহরম মানে লাঠি খেলা। কিন্তু যদি আপনারা ভালোভাবে দেখেন, মুহরম মানে লাঠি খেলা না, মুহররম হচ্ছে একটা মাসের নাম। যেমন ইংরেজি মাসের নাম 12টা আছে, অনুরূপভাবে আরবি মাসের চন্দ্র মাসের 12টা মাস রয়েছে। 12টা মাসের মধ্যে সর্বপ্রথম যেটা মাস শুরু হয়, যেমন ইংরেজিতে জানুয়ারি থেকে শুরু হয়, বাংলাতে বৈশাখ থেকে শুরু হয়, হিজরি সনের আরবি মাস অনুযায়ী প্রথম মাস শুরু হয় মুহরম। তো মুহরম মানে আমরা জানি লাঠি খেলা, কিন্তু মুহরম মানে লাঠি খেলা নয়, মুহরম হচ্ছে একটা মাসের নাম। আর যদি আপনারা ভালোভাবে দেখেন, পবিত্র কোরআনের সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস দিয়েছেন, আর 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছেন, হারাম মাস করেছেন, সম্মানিত মাস, তার মধ্যে হচ্ছে মুহররম। মুহররম, রজব, জুলকাদা ও জুলহিজ্জা, এই 4টি মাস, এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে এই মাসে কাজিয়ে ঝগড়া, দাঙ্গা, ফাসাদ, কোনো অত্যাচার, কোনো কিছু করবে না, এটা নিষিদ্ধ।
সাধারণভাবে এগুলো করা যে কোনো সময়কার জন্য নিষিদ্ধ, বিশেষ করে এই মাস মুহররম, রজব, জুলকাদা ও জুলহিজ্জা এই চারটা মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, এই চারটা মাসের বিশেষভাবে মর্যাদা দিয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা মাসে বিশেষভাবে নিষিদ্ধ করেছেন। এই মুহররম মাস সে আমাদের করণীয় কি, আমরা কি করব? সাধারণভাবে আমরা দেখতে পাই মুহররম মানে লাঠি খেলা, যেটা আমরা দেখি, কিন্তু আসলে কি আমাদের করণীয় লাঠি খেলা? না। যদি আপনি ভালোভাবে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পরে সবচাইতে উত্তম সওম হচ্ছে মুহররম মাসের সওম, অর্থাৎ আশুরার দিনের সওম। রমজানের পরে উত্তম সওম হচ্ছে মুহররম মাসের, অর্থাৎ এই মাসের সওম। এবং ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। তাহলে এই হাদিস বলছে মুহররম মাসের সওম, অর্থাৎ মুহররম মাসের রোজা হচ্ছে সবচাইতে উত্তম ফরজ রোজার পরে, অর্থাৎ রমজানের রোজার পরে। আর এটা হচ্ছে আসুরার রোজা। আসুরা কাকে বলে? আসুরা এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে দশম, অর্থাৎ আসুরা মানে হচ্ছে দশম। অর্থাৎ শরীয়তের পরিভাষায় এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আসুরা, অর্থাৎ আসুরার দিন। এই আসুরার দিনের সোমের ফজিলত, এটা গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আসুরার দিনের সোমের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসুরার দিনের সোম আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের 1 বছরের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যেগুলো হয়ে গেছে, যে বছরগুলো চলে গিয়েছে, এই বছরে যদি আমাদের কোনো গুনাহ খাতা থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর আমরা সাধারণভাবে এই 10 তারিখে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে সোম পালন আমরা করি, অনেকে করি, তো আমাদের উদ্দেশ্য কিন্তু আলাদা থাকে। আমরা মনে করি যে এই মাসে 10 তারিখে সোম পালন করতে হয়, রোজা রাখতে হয়। কেন রোজা রাখতে হয়? যে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন, তিনি কারবালা প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন, এই জন্য আমরা সাধারণভাবে রোজা রেখে থাকি। কিন্তু যদি ভালোভাবে দেখেন, এই মুহররম মাসের 10 তারিখের রোজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া কিংবা তার জন্ম মৃত্যুর এখানে কোনো সম্পর্ক নেই, ইসলামের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানাচ্ছেন সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 যে ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তখনই ইসলাম কমপ্লিট হয়েছে, ইসলাম পূর্ণ হয়ে গেছে। কিন্তু যদি আপনারা দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন মদিনাতে, চতুর্থ হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি শহীদ হয়েছিলেন ইরাকের কুফা নগরীতে 61 হিজরিতে। তাহলে 61 হিজরিতে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন 10 কিংবা 11 হিজরিতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 50 বছর পরে, অর্থাৎ ইসলাম পূর্ণ হওয়ার 50 বছর পরে কোনো একটা ঘটনা এটা ইসলামের সঙ্গে যুক্ত হতে পারে না। সেজন্য এই উদ্দেশ্য আমরা অনেক মানুষই এই ব্যাপারে আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে, যে আমরা মনে করি এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখে যে তিনি যে শহীদ হয়েছিলেন সেই জন্য আমরা এই মুহররমের 10 তারিখ আমরা সিয়াম পালন করি। কিন্তু ভালোভাবে জেনে রাখবেন, যেহেতু এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, সেজন্য যদি কোনো ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে, তার শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ সোম পালন করে, রোজা রাখে, তাহলে সে নেকি তো পাবেই না, বরঞ্চ নেকির পরিবর্তে আরো গুনাহ হবে, কারণ এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কেন আমাদেরকে সোম পালন করতে হবে এটা জানার বিষয়। যদি ভালোভাবে দেখেন, আপনার যদি সহিহ বুখারী পড়েন, এটা উল্লেখ আছে সহিহুল বুখারী, কিতাবুস সওম অধ্যায় নম্বর 30, অনুচ্ছেদ নম্বর 69, হাদিস নম্বর 2000 থেকে 2007 পর্যন্ত, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে, অনেকগুলো হাদিস রয়েছে সেখানে। সেখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, এই 10 তারিখের সোম
এটা জাহেলি যুগ থেকে এটা লোকেরা পালন করে আসছে, কুরাইশরা এটা পালন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনীতেও এই মুহররম মাসের 10 তারিখে সোম পালন করতেন। যখন মাক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মাক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে আসলেন, তখন মদিনায় দেখলেন ইহুদিরা তারা এই মুহররম মাসের 10 তারিখে সোম পালন করছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন সহি বুখারী হাদিস নাম্বার 2004, যখন রসুল্লাহ সাল্লাম হিজরত করে মাক্কা থেকে মদিনাতে আসলেন, তখন দেখলেন যে ইহুদিরা সোম পালন করছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা যে এই মাসের 10 তারিখে সোম পালন করছো, এটার কারণটা কি, উদ্দেশ্যটা কি? তখন তাই ইহুদিরা বলেছিল, এটা হচ্ছে একটা খুশির দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালাম এবং তার কওমকে, অর্থাৎ বানী ইসরায়েলগণকে, ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এবং ওই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। তো এর সুক্রিয়া স্বরূপ মূসা আলাইহিসসালাম সোম পালন করছেন। তো আমরা যেহেতু তার অনুসারী, সেই জন্য আমরাও এই দিনটিতে সোম পালন করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরাই তো, অর্থাৎ আমরা মুসলিমরাই তো মূসা আলাইহিসসালামের বেশি কাছাকাছি, সেই জন্য আমরাও এই সোম পালন করবো। সাহাবায়ে কিরামকে বলে দিলেন যে তোমরাও এই সোম পালন করো। যেটা আগে থেকেই অভ্যাস ছিলেন, রাসূলুল্লাহ সাল্লামের আগে থেকে অভ্যাস ছিলেন, কুরাইশরা এই সোম পালন করত, তখন থেকে আল্লাহ রাসূলুল্লাহ আগে থেকে এই সোম পালন করতেন। তারপরে এরকম ভাবে চলতে থাকে। তারপরে যখন শেষের দিকে ইবনু আব্বাস অন্য একটি বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাবরা এই দিনকে তারা ইজ্জত করে, এই দিনে তারা সোম পালন করে, মানে আমরাও যে সোম পালন করছি এটা তো তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গত বছর বেঁচে যদি থাকি তাহলে ইনশাআল্লাহ আমরাও 9 তারিখ সহ সোম পালন করব। অর্থাৎ এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ দুটি সোম পালন করব, মানে ইহুদিদের খেলাপ করার জন্য, যাতে আমাদের সাথে তাদের সাদৃশ্য না হয়ে যায়। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আগে থেকেই সোম পালন করে আসছেন, এবং এটা মূসা আলাইহিস সালাম সেই দিনে সোম পালন করেছিলেন সুক্রিয়া স্বরূপ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অনুসরণ করে সেই সোমটা পালন করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন যে সামনে বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা 9 তারিখ সহ সোম পালন করব, অর্থাৎ 9 এবং 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর আসার আগে আগেই মারা যান। আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, এতে 1 বছরের গুনাহ মাফ হবে। সুতরাং যারা আমরা ইচ্ছা করব 1 বছরের গুনাহ মাফ হোক আমাদের, তারা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ তারা সোম পালন করবেন, অর্থাৎ রোজা রাখবেন। আমাদের মধ্যে যে ভুল ধারণা যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন কোথায়, আল্লাহ রাসূল ইন্তিকালের 50 বছর পরে, অর্থাৎ 61 হিজরিতে তিনি শহীদ হচ্ছেন, অনেক পরে। সুতরাং এই ঘটনার সাথে এই সোমের কোনো সম্পর্ক নেই। তো আমাদের উদ্দেশ্যটা চেঞ্জ করতে হবে। আমাদের উদ্দেশ্য হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সোম পালন করেছিলেন, মূসা আলাইহিস সালাম এই সোম পালন করেছিলেন, সেই সুক্রিয়া স্বরূপ ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, তার জন্য মূসা আলাইহিস সালাম সোম পালন করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সোম পালন করেছিলেন, সাহাবায়ে কেরামরা সোম পালন করেছিলেন, সেই জন্য আমরা সোম পালন করব। কিন্তু যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের কারণে যদি আমরা সোম পালন করি, তাহলে আমাদের নেকি হবে না, বরঞ্চ গুনাহ হবে। তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, তাই স্পষ্ট আমাদের কাছে, শুধু আমাদের এই মাসে করণীয় হচ্ছে যে 9 তারিখ এবং 10 তারিখ দুইটি সোম পালন করা, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 1 বছরের গুনাহ মাফ হবে। এবার আমি আপনাদের সামনে আলোচনা করব, বিশেষ করে আজকে থেকে শুরু হবে দসরা পূজা, সেই দসরা পূজা উপলক্ষে আমাদের বিশেষ করে পর্যনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, তবে আলোচনা করব দ্বিতীয় খুতবাতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, সম্মানিত আজকের এই ইডেন একাডেমির ছাত্রবৃন্দ, আপনাদের সামনে আমি ফিরে আসি যে আজকে যে আমার আলোচনা দ্বিতীয় খুতবাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের সামনে চলে এলো যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি
দসরা পুজো, বিশেষ করে সে যে কোনো পুজো হোক না কেন, এই পুজো উপলক্ষে কি বর্জন করতে হবে। প্রথমত আমরা জেনে নিই, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সিজদা করা, প্রার্থনা করা, কোনো মূর্তি তৈরি করা, এগুলো হচ্ছে শির্ক। শির্ক এটা আমরা সবাই জানি, যদিও বিশেষ করে আমরা হয়তো অনেকেই না জানতে পারি যে কবরে সিজদা করা এটা শির্ক কিনা। এটা স্পষ্ট শির্ক, কিন্তু অনেক মুসলিম করার কারণে আমরা বিভ্রান্ত। কিন্তু এই ব্যাপারে আমাদের মনে কারো দ্বিধাদ্বন্দ্ব নাই, মূর্তি পূজা করা এটা যে স্পষ্ট শির্ক এটা আমরা সবাই জানি। শির্ক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72-এ, যে ব্যক্তি শির্ক করবে তার জন্য জান্নাত হারাম এবং তার ঠিকানা হবে জাহান্নাম, আর অত্যাচারীদের জালিমদের কোনো সাহায্যকারী নেই। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালছেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13-তে, শির্ক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শির্কের গুনাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116-তে বলছেন, নিশ্চয় আল্লাহ শির্কের গুনাহ ক্ষমা করেন না, এছাড়াও অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শির্কের গুনাহ, যদি কোনো ব্যক্তি শির্ক করে মারা যায় তাহলে আল্লাহ তাআলা বলছেন তাকে ক্ষমা করা হবে না, তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে শির্ক এত বড় অপরাধ, এত বড় অপরাধ, এত মারাত্মক অপরাধ, এছাড়া অন্যান্য অপরাধ যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ সুবহানাহু জানছেন তাকে ইচ্ছা করলে ক্ষমা করতেও পারে, শাস্তি দিতেও পারে। কিন্তু শির্কের ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলছেন যে শির্কের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করেন না। এবার আমাদের সামনে মূর্তি পুজো, বিশেষ করে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের গ্রামের লোক যারা বিশেষ করে অমুসলিম, বিশেষ করে হিন্দু, তারা যে এই পুজো করছে, এখানে সমস্যা যেটা হয়েছে, আমরা সাধারণভাবে যেটা আমরা পাড়া প্রতিবেশী হিসেবে আমরা অমুসলিমদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমরা বিশেষ করে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদে আমরা আমাদের প্রতিবেশী, সে হিন্দু হোক খ্রিস্টান হোক যাই হোক না কেন, তাদেরকে আমরা বিশেষ করে মাংস দিয়ে থাকি, এটা কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রতিবেশী অমুসলিম হলেও আপনি তাকে মাংস দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19-এ, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85-এর মধ্যে বলছেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অনুসন্ধান করে, কামনা করে, তাহলে সে পথভ্রষ্ট হবে। সুতরাং তারা মূর্তি পুজো করছে, এই মূর্তি পুজো উপলক্ষে বিশেষ করে আমাদের পাড়া প্রতিবেশী হিসেবে আমাদের মুসলিমদেরকে তারা দাওয়াত করে। তাদের বাড়িতে আমরা দেখি যে অনেক মুসলিম তারা তাদের বাড়িতে খেতে যায়। অনেক জায়গায় দেখা যায় যে তারা হয়তো কেউ যারা হয়তো বাড়ির মালিক তারা না গিয়ে ছেলে পিলেকে পাঠিয়ে দিল। যদি আপনারা ভালোভাবে দেখেন, শির্কের উপলক্ষে অর্থাৎ পুজোর উপলক্ষে কোন রকম সাহায্য সহযোগিতা, হেল্প, কোন রকমের সম্মান প্রদর্শন কোনো কিছু করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2-এ, তোমরা পারস্পরিক ভালো কাজের সহযোগিতা করো, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজের সহযোগিতা করো না। এটা সর্বসম্মতিক্রমে, এটা সবাই একমত, আমাদের মুসলিমরা সবাই জানে কুরবানি একটা ভালো কাজ, আমরা তাদেরকে কুরবানির মাংস দিতে পারি। কিন্তু এটা আমরা সবাই জানি যে মূর্তি পূজা করা এটা যে শির্ক, এটা হচ্ছে মহাজুলুম, এটা হচ্ছে অন্যায়। সুতরাং সেই উপলক্ষে কোন মুসলিমকে তারা দাওয়াত করবে আর কোন মুসলিম সেই দাওয়াতে অংশগ্রহণ করবে, এটা বৈধ হতে পারে না, এটা হারাম। আমরা সাধারণভাবে এটাকে কিছু মনে করি না, কিন্তু পুজো উপলক্ষে, শির্কের উপলক্ষে এটা হারাম। যদি কোনো অমুসলিম, যদি কোনো হিন্দু, আমাদের বাড়িতে অনেক জায়গায় দেখা যায় মুড়িগুলো দিয়ে যায়, মুড়ি উখরা মিশানো থাকে, আরো সব মতিচুরের লাড়ু সহ বিভিন্ন কিছু দিয়ে যায় মুসলিম বাড়িগুলোতে, এগুলোও নেওয়া যাবে না, এগুলো সবই হারাম, কারণ এগুলো হচ্ছে পুজোর উপলক্ষে। আপনাকে অন্য সময় দিয়ে যায় না, আপনাকে পুজোর আগে কিংবা পরে বা এমনি সময়তে দিয়ে যাচ্ছে না, দিয়ে যাচ্ছে কখন, পুজো উপলক্ষে, মানে পুজোতে উনি খুশি হয়ে আপনাকে দিয়ে যাচ্ছেন আর আপনিও গ্রহণ করে ওকে খুশি করছেন, মানে আপনিও খুশি। তার মানে যেখানে একটা শির্ক হচ্ছে সেই শির্কের উপলক্ষে আমরা খুশি হয়ে যাচ্ছি।
সুতরাং এটা অবৈধ, এটা হারাম, এটা কোনোভাবেই এই কাজে অংশগ্রহণ করা যাবে না। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা যখন কুরবানির মাংস দিচ্ছি, আমরা যেহেতু কুরবানির মাংস দিচ্ছি সেজন্য ওরাও আমাদেরকে তাদের পূজো উপলক্ষে, তাদের যেহেতু সেটা বড় পরব, এই জন্য তারা আমাদেরকে মুড়ি বা আমাদেরকে দাওয়াত করছে। তাহলে তারাও যদি বলে যে আমরা তোমাদের কুরবানির মাংস নেব না, তাহলে কি হবে? এখানে মূলত বিষয় যেটা হচ্ছে, আপনি তাই কুরবানির মাংস দিতে পারেন, সে নেবে ঠিক আছে, না নেবে তবুও ঠিক আছে, এইরকম ব্যাপার না যে আপনাকে দিতেই হবে, এরকম ব্যাপার না যে আপনি দিতে গিয়েছেন এই জন্য আপনার জিনিস তাকে গ্রহণ করতে হবে, এমনটি ব্যাপার না। কিন্তু কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই শিরকের সঙ্গে আপোষ করা যাবে না, শিরকের সঙ্গে আপোষ করা যাবে না কোনো অবস্থাতেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমার উপর অত্যাচার করা হয়, খবরদার শিরক করবে না। কিন্তু আমরা প্রত্যক্ষভাবে নয়, আমরা পরোক্ষভাবে শিরকের সঙ্গে যোগ দিচ্ছি। এমনকি বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গাতে আমরা দশরা পূজোর নামে, বিভিন্ন পূজোর নামে আমরা চাঁদা দিচ্ছি, বিভিন্ন থানাতে আমাদেরকে চাঁদা দিতে হয়, বিভিন্ন জায়গাতে আমাদেরকে পুজো উপলক্ষে চাঁদা দিতে হয়, এগুলো শিরক। মুসনাদ আহমদের একটি হাদিস রয়েছে, একজন ব্যক্তি একটা কারণে, শুধুমাত্র একটা মাছি কুরবানি করার কারণে জাহান্নামে গিয়েছিল, আবার একজন ব্যক্তি মাছি কুরবানি না করার কারণে জান্নাতে গিয়েছিল। মানে একটা জায়গা, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা জঙ্গলের রাস্তা, সেখানে দুইজন ব্যক্তি যাচ্ছে, সেখানে বললো যে আমাদের মূর্তির নামে তোমাদেরকে কিছু দিতে হবে। তখন একজন ব্যক্তি বললো যে ভাই আমার কাছে তো কিছুই নাই। কি বলছে? আমার কাছে কিছুই নাই, আমি কি দেব? ওরা বলছে না তোমাকে দিতে হবে, না যদি দাও তাহলে এই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে না। তখন বলছে তোমার কাছে যদি কোনো কিছু না থাকে তাহলে একটা মাছিও সেই মূর্তির নামে তোমাকে হত্যা করে দিতে হবে। তখন সে ভাবলো ও মাছি সামান্য ব্যাপার, দিতে কি আছে, একটা মাছি মেরে সেই মূর্তির নামে দিয়ে দিল, ফলে সে জাহান্নামে গেল। আরেকজন ব্যক্তি সেই রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে বলা হলো যে আমাদের মূর্তির নামে কিছু দিতেই হবে, তবেই রাস্তা দিয়ে যাওয়া যাবে। তখন সেই ব্যক্তি বলল যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমি কোনো কিছুকে শরীক করি না, সুতরাং এটা আমার দ্বারা সম্ভব না যে আমি কোনো কিছু দেব, মূর্তির নামে কোনো কিছু দেব এটা আমার দ্বারা সম্ভব না। তখন সেই ব্যক্তিরা সেই ব্যক্তিকে হত্যা করে ফেলল, ফলে সেই লোকটি জান্নাতে গেল। তাহলে এখান থেকে আমরা চিন্তা করি যে সেই লোকটা যে জাহান্নামে গেল, সামান্য কি কাজ করলো? আমরা যেটাকে সামান্য মনে করি, কিছুই না মনে করি, সামান্য একটা মাছি মূর্তির নামে একটা মাছি দিল, ও মাছি, এটা তো কোনো সমস্যার ব্যাপার না, শুধু একটা মাছি, আমাকে তো পয়সা লাগছে না বা আমার এমন কোনো সমস্যা হচ্ছে, একটা মাছি শুধু দিল সেই মূর্তির নামে, ফলে সে জাহান্নামে গেল। বন্ধু, আজকে আমরা এই মূর্তির উপলক্ষে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আর আমরা তার বাড়ি গিয়ে খেয়ে আসছি, আমাদের বাড়িতে মুড়ি পাঠানো হচ্ছে, আমরা কোনো কিছু না একবারে খেয়ে নিচ্ছি, অনেকে ভাবছে আমি তো খাচ্ছি না আমার ছেলে পিলেকে পাঠাচ্ছি, এমন কি সমস্যা আছে? আশ্চর্য, যে জিনিসটা আপনার জন্য খাওয়া হারাম সেটা আপনার ছেলের জন্যও খাওয়া হারাম, সোরের মাংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চার জায়গাতে সোরের মাংস, রক্ত এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে, কোনো মূর্তির নামে, কোনো মূর্তি উপলক্ষে জিনিস খাওয়াকে হারাম করেছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি জায়গাতে এইসব জিনিসগুলোকে হারাম করেছেন, সোর, রক্ত, কোনো মূর্তির নামে কোনো কিছু, এসবগুলোকে হারাম করেছেন। তো তার মধ্যে আপনি বলছেন ও আমি তো খাচ্ছি না আমার ছেলে পিলেকে পাঠিয়ে দিচ্ছি, তো ভাই সোরের মাংস তো আল্লাহ তাআলা হারাম করেছেন, তো বলে ও সোরের মাংস আমি তো খাবো না, তাহলে আর ছেলে পিলেকে খাওয়াবেন নাকি? এটা কখনোই না। আপনার জন্য যেটা হারাম আপনার ছেলের জন্যও সেটা হারাম, আর আপনার কর্তব্য হচ্ছে আপনার ছেলেকে বাঁচিয়ে রাখা, আপনার ছেলে মেয়েকে, বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখা হারাম কাজ থেকে। সুতরাং আমাদেরকে অবশ্যই সেই সব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং সামনে যে পুজো আসছে এই পুজো উপলক্ষে যাতে আমরা কোনো রকমের সাহায্য সহযোগিতা যাতে আমাদের না থাকে। কারণ আমরা তো সাহায্য করছি না, সাহায্য মানে আপনি তাদের খুশিতে খুশি হচ্ছেন, এমনকি আমরা কখনোই পুজো মেলাতে
যে পূজোর মেলা হয় সেখানে কোনো কিছু কেনা, কোনো দোকান করা বা কোনো কিছু কিনা বা দোকান পাতি করা বা সেখানে কোনো দোকান খুলে ব্যবসা করা কোনো কিছু করা যাবে না, এগুলো সবই হারাম। তার কারণ যখনই আপনি সেই মেলাতে আপনি যখন কোনো দোকান খুললেন তার মানে সেই মেলাকে আপনি আরো বড় মেলা করলেন, এবং যখন আপনি কোনো কিছু কিনতে গেলেন তার মানে হচ্ছে যে আপনি সেই মেলাকে আরো জমালেন। সুতরাং কোনোভাবে প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ হোক, ডাইরেক্ট হোক চাই ইনডাইরেক্ট হোক, সবকিছুই হারাম, যেহেতু এটা শিরক, সাধারণ অপরাধ না। শিরক সম্পর্কে আগে বলেছি যে আল্লাহ সুবহানাল্লাহ শিরক সম্পর্কে বলছেন যে শিরক করে যদি কেউ মারা যায় সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত 48 এবং 116 যে তাহলে তাকে আল্লাহ সুবহানাল্লাহ জাহান্নামে দিবেন, তার কোনো ক্ষমা নেই। কিন্তু অন্যান্য অপরাধ হলে আল্লাহ সুবহানাল্লাহ ক্ষমা করতেও পারেন, শাস্তি দিতে পারেন। সময় যেহেতু শেষ, সেই জন্য আমি আমার আলোচনা আর আগে বাড়াচ্ছি না। তবে আমরা সবসময় এই বিষয় দুটি মনে রাখব, একটা হচ্ছে আমাদের সামনে মহরম, বিশেষ করে আশুরা রোজা, এই মাসটাই হচ্ছে মহরম মাস। এখানে আমরা যে আমাদের করণীয়, আমরা 9 তারিখ এবং 10 তারিখ আমরা রোজা রাখলে আমাদের 1 বছর গুনাহ মাফ হবে, এটা আমরা চেষ্টা করব। আর এর সম্পর্কে বিস্তারিত আমি লেকচার দিয়েছি, আমার একটা লেকচার রয়েছে আশুরা মহরম ও আমাদের করণীয়, আমাদের ওয়েবসাইট www.peacelibrary.in সেখানে আপনারা পাবেন। এবং যে দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করলাম, বিশেষ করে এই যে পূজা সম্পর্কে কি বর্জন করতে হবে, অবশ্যই এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আর সেই কথাটাকে স্মরণ করতে হবে যে একটা মাছির কারণে জাহান্নাম, আমরা কত না সাহায্য সহযোগিতা করছি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যে শিরকের মতো গুনাহ, শিরকের মতো পাপ থেকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসমান এবং জমিনের যতটা পার্থক্য ততটা পার্থক্য ততটা দূরে করে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াসির আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।